আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো ঢাকায় বসে আসন ভাগাভাগি হচ্ছে, 7ই জানুয়ারি শুধু ঘোষণা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করে বলেছেন, আগামী নির্বাচনের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে। আগামী 7ই জানুয়ারি দেশে কোনো নির্বাচন হবে না, রাজধানী ঢাকায় বসে আসন ভাগাভাগি করে যে ফলাফল নির্ধারণ করা হচ্ছে 7ই জানুয়ারি তা শুধু ঘোষণা করা হবে। এবারে জানাবো নির্বাচনের আগে নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো শ্বাসরুদ্ধকর 48 ঘন্টা কি হবে নির্বাচনের। আগামী 17ই ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, নির্বাচনে কারা থাকছে কারা থাকছে না তা পরিষ্কার হবে 17ই ডিসেম্বরের মধ্যে। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের সমীকরণ কি দাঁড়াবে তা বোঝা যাবে 16ই ডিসেম্বরের মধ্যে। এ বিষয়ে রয়েছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এদিকে নীরব, মজনু সহ বিএনপির 47 নেতাকর্মীকে কারাদণ্ড। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের 47 নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। জানিয়ে দেব, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, তারা বহির্বিশ্বের কোনো চাপে নেই, তারা অভ্যন্তরীণ চাপের মধ্যে রয়েছেন, কারণ তার দল একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার 15 বিরোধী দলীয় এমপিকে বহিষ্কার করা হয়েছে। লোকসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগে বৃহস্পতিবার তাদের বহিষ্কার করা হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঢাকায় বসে আসন ভাগাভাগি হচ্ছে, 7ই জানুয়ারি শুধু ঘোষণা মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করে বলেছেন, আগামী নির্বাচনের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে। আগামী 7ই জানুয়ারি দেশে কোনো নির্বাচন হবে না, রাজধানী ঢাকায় বসে আসন ভাগাভাগি করে যে ফলাফল নির্ধারণ করা হবে 7ই জানুয়ারি তা শুধু ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন আব্দুল মঈন খান। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, দিবসটিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঈন খান। পরে তিনি সহ বিএনপির শতাধিক নেতাকর্মী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। মঈন খান সাংবাদিকদের বলেন, 7ই জানুয়ারি যে কোনো নির্বাচন হবে না তা দেশের 18 কোটি মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, গণতন্ত্রের অভাবে, মানুষের ভোটের অধিকারের অভাবে দেশের রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশের জন্য বুদ্ধিজীবীরা 1971 সালের 14ই ডিসেম্বর জীবন দিয়েছিলেন কিনা সেটাই আজকের প্রশ্ন। স্বাধীনতা যুদ্ধে লাখো লাখো মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন একটিমাত্র উদ্দেশ্যে, তা হলো একটি স্বাধীন দেশ সৃষ্টি করা যেখানে গণতন্ত্র থাকবে। কিন্তু দেশে এখন গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই, এখানে একদলীয় শাসন কায়েম হয়েছে, এখানে রাতে ঘরে মানুষ থাকতে পারে না, এখানে মানুষ গুম হচ্ছে, রাজনৈতিক বিরোধীদের হত্যা করা হচ্ছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে একটা উদ্দেশ্যেই সংগ্রাম করছে, আর তা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে, এই উপলব্ধির কারণে জনতার কাতারে কোটি কোটি মানুষ নেমে এসেছে, তারা বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে, বর্তমান সরকারের নৈতিক পরাজয় হয়ে গেছে বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, সরকার হয়তো গুলি দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে মানুষের মুখ বন্ধ রাখতে পারবে, শক্তি দিয়ে সরকার হয়তো দেশকে পদাবনত করে রাখার চেষ্টা করতে পারে, কিন্তু এমন একটি পর্যায় আসে যখন জনগণের স্রোত আসে, তখন তারা ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়। শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের সংঘাতময় অচল অবস্থা নিরসন চান মঈন খান। তিনি বলেন, বিএনপি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করে এসেছে, রাজপথে থেকে তারা এই প্রতিবাদ করে যাবে। নির্বাচনের আগে নিষেধাজ্ঞা প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর। 7ই জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কোনো তথ্য আছে কিনা মার্কিন পররাষ্ট্র দপ্তরে গতকাল বুধবারের ব্রিফিংয়ে তা জানতে চাওয়া হয়। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, এখন ঘোষণা করার মতো নতুন কোনো নিষেধাজ্ঞার তথ্য আমার কাছে নেই, এছাড়া নিষেধাজ্ঞা দেওয়ার আগে সে বিষয়ে কিছু না বলাটা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের চর্চা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের গতকাল ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা সরকারি হেফাজতে থাকাকালে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলে গণমাধ্যমে এসেছে, এখন সরকার তাকে যথাযথ চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না, তিনি মৃত্যু ঝুঁকিতে আছেন, তাকে যাতে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয় সেজন্য জাতিসংঘ ইতিমধ্যে অনুরোধ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কি একই ধরনের অনুরোধ জানানোর কোনো পরিকল্পনা আছে? তবে এ প্রশ্নের কোনো উত্তর দেননি ম্যাথু মিলার। তাকে আরেক প্রশ্নে বলা হয়, ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন ডামি অর্থাৎ মেকি নির্বাচনের প্রেক্ষাপট যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বিরোধী দলগুলোর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ভুয়া খবর, ভুয়া ভিডিও সম্বলিত একটি পরিকল্পিত প্রচারণা শুরু করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এই প্রতিবেদন বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবস্থান কি? জবাবে মিলার বলেন, বাংলাদেশে নির্বাচন ঘিরে ডিপ ফেক সংক্রান্ত উদ্বেগজনক প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করা এবং অসাধু সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিশ্বজুড়ে একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে 18 ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচার ছাড়া রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তথাকথিত নির্বাচন সামনে রেখে সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। এমন অবস্থায় 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষায় জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী দাবি করেছেন, তারা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেছেন। নতুন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র সমর্থন দেবে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের প্রতিক্রিয়া কি? এর জবাবে মিলার বলেন, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গণগ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের খবর তারা গভীরভাবে উদ্বিগ্ন। তারা সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানান। সবাই সহিংসতা এবং প্রতিশোধের ভয় ছাড়াই যাতে প্রাক নির্বাচন ও নির্বাচনকালীন কার্যক্রমে অবাধে অংশ নিতে পারে তেমন পরিবেশ তৈরির জন্য সব অংশীজনের সঙ্গে কাজ করতে তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। এটা তাদের বিশ্বাস, একটি সুস্থ গণতন্ত্রের ভিন্নমতের স্বাধীনতা, সংলাপ এবং আলোচনা সংকটের সমাধান দেয়। শ্বাসরুদ্ধকর 48 ঘন্টা, কি হবে নির্বাচনের? আগামী 17 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে কারা থাকছে কারা থাকছে না তা পরিষ্কার হবে 17 ডিসেম্বরের মধ্যে। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের সমীকরণ কি দাঁড়াবে তা বোঝা যাবে 16 ডিসেম্বরের মধ্যে, কারণ এখন পর্যন্ত জাতীয় পার্টি তাদের প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ করেনি। 17 ডিসেম্বরের মধ্যে প্রতীক বরাদ্দের চিঠি স্ব নির্বাচনী কার্যালয়ে পৌঁছতে হবে। এ কারণে আগামী 48 ঘন্টার মধ্যে চূড়ান্তভাবে ফয়সলা হবে নির্বাচনী রাজনীতির মেরুকরণ, কে থাকছে মাঠে কে থাকছে। আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা মোটামুটি নিশ্চিত। আওয়ামী লীগ এবারে নির্বাচনে সবচেয়ে বড় শক্তি হল স্বতন্ত্র প্রার্থীরা। সারাদেশেই প্রায় সব আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই স্বতন্ত্র প্রার্থীরাই এবার নির্বাচনে সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। এ কারণেই স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীদের কারণে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদী আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীদের ভোটের মাঠে রাখতে আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে। 14 দলের মধ্যে এখন এক ধরনের অসন্তোষ এবং অস্বস্তি প্রকাশ্যে রূপ নিতে শুরু করেছে। 14 দলের শরিকরা এখন পর্যন্ত জানে না যে তাদের কটি আসন দেওয়া হবে এবং তারা কি প্রক্রিয়া নির্বাচন করবে। 14 দলের শরিকদেরকে আওয়ামী লীগ 10টি আসন দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানা যায়। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে, ইচ্ছা করে তারা বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে। 17 ডিসেম্বর পর্যন্ত যেন স্নায়ু যুদ্ধে শরিকরা কোণঠাসা হয় এবং শেষ পর্যন্ত তারা যা ছাড় দেওয়া হচ্ছে তাই মেনে নেয়। তবে 14 দলের একজন শরিক বলেছেন, আওয়ামী লীগ তাদের সাথে যা করছে তা রীতিমতো অপমানজনক। এই অবস্থা যদি চলতে থাকে, শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও অবাক হওয়ার কিছু নেই। তবে 14 দলের অন্য একজন নেতা বলেছেন, তেমন কিছু ঘটবে না, মান অভিমান থাকবে, খুব সন্তোষ থাকবে, তারপরও আমাদের এই আদর্শিক জোট অব্যাহত থাকবে। আওয়ামী লীগ যদি আমাদেরকে কম আসন দেয় সেটি তাদের ভুল হবে। তবে 14 দল নির্বাচনে থাকবে কি থাকবে না তা নিয়ে তেমন কোনো উত্তেজনা বা দ্বন্দ্ব নেই, বরং উত্তেজনা এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয় পার্টিকে নিয়ে। জাতীয় পার্টির আগামী জাতীয় সংসদ নির্বাচনে থাকবে কি থাকবে না সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জাতীয় পার্টি যে 287 আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে প্রতীক বরাদ্দ করা হয়নি। প্রতীক বরাদ্দের চিঠি আছে জেএম কাদেরের কাছে। জেএম কাদেরের জন্য এবার নির্বাচন প্রত্যাহারের বিষয়টি খুবই সহজ। তিনি যদি শুধুমাত্র চিঠিটি প্রার্থীদের হাতে না দেন তাহলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে থাকবে না। আর জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হবে, এই বৈঠকেই সবকিছু চূড়ান্ত হবার কথা রয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামীকালেই জাতীয় পার্টি যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হবে। এই 48 ঘন্টার সময়ের মধ্যে নানামুখী তৎপরতা চলছে। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার জন্য যেমন কেউ কেউ চেষ্টা করছেন, তেমনি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য অনেকেই অন্তহীন প্রচেষ্টা ক্রমশ দৃশ্যমান হচ্ছে। এই টাফ অফ ওয়ারে কারা জয়ী হয় সেটাই এখন দেখার বিষয়। অনেকেই মনে করছেন যে জাতীয় পার্টি নির্বাচনে থাকা না থাকার উপরে এবারের নির্বাচনের অনেক কিছুই নির্ভর করছে। আগামী 48 ঘন্টার মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে, বোঝা যাবে কি হচ্ছে নির্বাচনের। নীরব মজনু সহ বিএনপির 47 নেতাকর্মীকে কারাদণ্ড। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে 47 নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মোশারফ হোসেন প্রথম 3 মামলায় বৃহস্পতিবার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত 6 আসামিকে খালাস দেওয়া হয়েছে। নীরব সহ 14 নেতাকর্মীর সাজা। 10 বছর আগের তেজগাঁও থানায় করা নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব
সহ 14 বিএনপি নেতাকর্মীকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে 2018 সালে রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতার অভিযোগে করা আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ বিএনপির 13 নেতাকর্মীকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হয় চার্জশিটভুক্ত অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। 2018 সালে রাজধানীর বনানী থানায় করা নাশকতার মামলায় বিএনপির 20 নেতাকর্মীকে দুই ধারায় এক বছর নয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হয় চার্জশিটভুক্ত অপর এক আসামিকে খালাস দিয়েছেন বিচারক। মামলার সূত্রে জানা যায়, নাশকতার অভিযোগে 2018 সালে সেপ্টেম্বর মাসে এ মামলাটি দায়ের করে পুলিশ। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের লোকসভা থেকে 15 বিরোধী এমপি বহিষ্কার। ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভার বিরোধী দলের 15 এমপিকে বহিষ্কার করা হয়েছে। লোকসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগে বৃহস্পতিবার তাদের বহিষ্কার করা হয়। চলমান অধিবেশনের বাকি সময়ের জন্য তাদের বহিষ্কার করেছেন স্পিকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে, বরখাস্ত ওই 15 এমপির মধ্যে অন্তত 9 জন কংগ্রেসের, 2 জন সিপিএম, 2 জন ডিএমকে এবং 1 জন সিপিআই দলের। তাদের মধ্যে কংগ্রেসের মানিকম ঠাকুর এবং ডিএমকে কানিমজিও রয়েছেন। বুধবার টিএন প্রথাপন, হিবি ইডেন, জ্যোতিমণি, রামমোহরি দাস এবং ডিন কুরিয়াকোস কুরিয়াকোস এই 5 কংগ্রেস এমপিকে বরখাস্ত করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। লোকসভা নিরাপত্তা লঙ্ঘন করে দুই বিক্ষোভকারী আইন প্রণেতাদের টেবিলের উপর উঠে ছোট ক্যানিস্টার স্প্রে করে, এতে সেখানে হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে লোকসভা রাজ্যসভায় সরকারের বিবৃতি দাবি করে স্লোগান দেয় বিরোধীরা। প্রসঙ্গত, চলমান শীতকালীন অধিবেশনে 4 ডিসেম্বর শুরু হয়েছিল, আগামী 22 ডিসেম্বর এটি শেষ হবার কথা। কংগ্রেস রাজ্যসভার সদস্য কেসি ভেনুগোপাল স্থগিতাদেশে ভয়াবহ এবং অগণতান্ত্রিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।